অ্যারাব ওয়ার্ল্ডের একটা ফ্লেভার পাবে আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ফ্লেভার পাবে, দুটার কম্বিনেশন ব্যবহার করেছে। এবং এখানে যে শিক্ষার্থী ভাইরা দেখতে পাচ্ছেন এটা বেশিরভাগ হচ্ছে কোরআন সুন্নাহ আর কি, আগে ছিল আইআরকে, এখন হচ্ছে বলে আব্দুল মজিদ আবুল সালাম ফর্মাল লেক্টরের নাম অনুযায়ী। তো এখানে কোরআন সুন্নাহ স্টুডেন্ট আছে, ফিকহ সার্টিফিকেট স্টুডেন্ট আছে, তারপরে উসুলুদ্দিন দিনের কম্পারেটিভ রিলিজিয়ন স্টুডেন্ট আছে, আরবিক লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট আছে। তো এখানে আসলে যেটা হয়, আমাদের অনেক টিচার আছে, আরব ওয়ার্ল্ডের টিচার, ইজিপশিয়ান টিচার, আলজেরিয়ার টিচার, মিশরের টিচার, ইরাকের টিচার, এবং তারা যে পড়াশোনা করতেছে দুইটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দুইটা অ্যারাবিক এবং ইংলিশ। লেটস সে আটটা কোর্স যদি মাস্টার্সে করতে হয় ওখানে প্রায় এরকম চার পাঁচটা আরবি, আবার তিনটা হচ্ছে ইংরেজি। তো আবার ইংরেজি কোর্সগুলো যে টিচাররা পড়ায় ওনারা দেখা যাচ্ছে যে ইউএস থেকে, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে আসা। এবং এখানকার কারিকুলামটাও এমনভাবে সাজানো আপনি দুইটা ফ্লেভার পাবেন, আপনি আরবিও শিখে যাবেন আবার ইংরেজিও শিখে যাবেন। মজার ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হিস্ট্রি কিংবা কমিউনিকেশন এই সমস্ত ডিপার্টমেন্টের ছাত্র, বা তাদেরও প্লেসমেন্ট টেস্ট দিয়ে অ্যারাবিকের একটা সার্টেন লেভেল শেষ করতে হবে। করতেছে ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্সে করতেছে, বা কিছু আরবিটা জানতে হবে। আর কো কারিকুলারের মধ্যে এমন এমন কিছু জিনিস এখানে দিয়ে দেওয়া যে সিলেক্টেড ভার্সেস অফ কোরআন, আয়াত মাসুরা, এমনভাবে এটাকে ডেভেলপ করা, সে ইঞ্জিনিয়ারিং এ করুক, সে ল তে করুক, সে যেটাতে করুক, সে ইসলামের মৌলিক যে বুনিয়াদি শিক্ষাটা এটা নিয়ে এসে করা হবে। তো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যাম্পাস, প্রায় 800 একর জায়গার উপর আমাদের আরো 4-5টা ক্যাম্পাস আছে, যেমন কোয়ান্টালে সবচেয়ে বড় ক্যাম্পাস আমাদের 2,750 একর জায়গার উপর এই ক্যাম্পাসটা। আপনার সায়েন্সের যে ফ্যাকাল্টিগুলো, ফার্মাসি, ডেন্টিস্ট, এগুলো ওখানে, তামানসারাতে ক্যাম্পাস আছে, ইস্তাক নামে একটা ক্যাম্পাস আছে, এই জানার আল আমরা প্রাসাদের আদলে করা, কিন্তু শুধু আমরা ছোট্ট ভিজিট দেওয়া যায় গিয়া, ওখানে হচ্ছে ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে হায়ার যে রিসার্চ করুক সেগুলো পায়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ কমিউনিটি অনেক বড় গ্রোয়িং একটা কমিউনিটি, এবং বাংলাদেশ কমিউনিটি 6টা ব্যুরো আছে। আজকের এটা হচ্ছে ইসলামাইজেশন ব্যুরোর আয়োজনে করা, ওরা ক্যামেল লাইভের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, পুরো রমজান প্রোডাক্টিভ রমজান নামে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, শেখ আহমদুল্লাহ এবার জয়েন করেছিল। তারপর এখানকার বা বিভিন্ন দেশের বাংলাদেশ স্কলাররা আমরা আমাদের টিম ভোট করে ওনারা আসেন। তো এখানে কমিউনিটির মধ্যে বন্ডেজটাও খুব ভালো, সবাই মিলেমিশে একা একা একসাথে। তো দেশের বাইরে থাকলেও এটা বোঝা যায় না যে আমরা দেশের বাইরে আছি। তো আমি আইএমবিডি কমিউনিটির ইসলামাইজেশন গুরুকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এবং শায়েখরা যে আমাদের ইউনিভার্সিটি ভিজিটে এসেছেন আমরা অনেক অনেক খুশি। আর আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ হাফিজাহুল্লাহ ভাই যদি আসতে পারতেন তাহলে তো একেবারে সোনায় সভাগার হতো। আপনারা জানেন যে ওনারও আসার কথা ছিল, শায়েখের আব্বা খুব অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তো অবস্থার একটু অবনতি হওয়ার কারণে শায়েখ আসতে পারেননি। আমি আপনার চেষ্টা করছি যে আজকে রাতে ফ্লাইটে আসতে, যদি অবস্থা কিছু ভালো দিকে থাকে উনি আসবেন ইনশাল্লাহ। আগামীকাল আমাদের কিছু প্রোগ্রাম আছে, কিছু ভিজিট আছে, একটা পাবলিক লেকচার আছে ওখানে। আমরা দোয়া করি যে শায়েখদের এই সফরটা এখানে বরকতময় হোক, কল্যাণময় হোক, শিক্ষণীয় হোক। আমি জানি না তোমাদের অ্যারেঞ্জমেন্ট কতটুকু, আমি মনে হয় শায়েখকে আরেকটু যদি আমরা শায়েখের কাছ থেকে শুনতে পারি, লেটস সে এরা কিন্তু আপকামিং দাই বাংলাদেশের নেক্সট সাইফুল্লাহ, কিন্তু আব্দুল হাই সাইফুল্লাহ এরা নেক্সট শায়েখ আহমদুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর, কিন্তু এদের মধ্যে তো ডিপে যাবে ইনশাআল্লাহ। তারপর আমাদের এক আপকামিং স্কলার এখানে আছে যে ইফতিখার জামি করবে, আপনি চিনেন, প্রত্যেককে যদি ওই যে পিছনে আমাদের কিছু সুযোগ আছেন, তো প্রত্যেকেই তাদের জায়গায় অনেক অনেক ভালো করতেছেন। এবং আমি হোপফুল যে বাংলাদেশে তারা এক একটু তাদের ক্ষেত্রে ভালো করবে আর কি ইনশাআল্লাহ। কিভাবে তারা পড়াশোনা করবে, এবং আমরা শুনছি আপনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন খুশি ইউনিভার্সিটি থেকে, সম্পর্কে যদি বলতেন যে আপনি ছাত্র জীবনে কিভাবে পড়তেন, কিভাবে নোট করতেন, কিভাবে সময়টাকে ইউটিলাইজ করতেন, কোন কিতাবগুলো পড়তেন, বা ওদের এই বয়সে বেশিরভাগ ওরা এখন জাস্ট ব্যাচেলর করা, ফ্রেশ গ্রাজুয়েট, অনেকে ব্যাচেলর এখন শেষ করেনি, মানে ওরা কিভাবে দায়ী হবে আমাদের মতো, কিভাবে ওরা ওদের
আলোচনা রেডি করবে, ওদের একটা রিচ ক্যারিয়ার করবে, এবং এত সুন্দর করে যা তারা বলেন, এটার পেছনের রহস্যটা কি? এগুলো নিয়ে আমরা দু চার মিনিট শুনবো, আমাদের নাকি কিন্তু মনে হতো যে খুব বেশি দেখা হয়েছে এরকম না, কিন্তু মনে হতো যে খুব বেশি আপন মানুষ, এবং কন্টিনিউ এটা তিনি এখানে আসার পরে এটা চলমান আছে। আর আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আজকে পরিচিত হলাম। তো আমার এখানে আসলে বলার কিছু নাই, এই ফিলিংসটা এরকম যে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসলাম, আপনাদের সাথে আমাদের দেখা হলো। আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের উদ্দেশ্য কি, আমি যেটা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের উদ্দেশ্য মূল হচ্ছে যে কেবল মানুষ হওয়া না। অনেকেই বলে যে বাচ্চা কাচ্চাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কি হতে চাও, তারা বলে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বলে না যে সে মানুষ হতে চায়। আসলে তো আসলেও দুনিয়াতে আমরা মানুষ হওয়ার জন্য আসিনি। আমার যতটুকু মনে হয় যে আমাদের উদ্দেশ্য মানুষ হওয়া না। মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তার সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে বানিয়ে রেখেছেন, কিন্তু এই মানুষের মধ্যে যে গ্রেডিং আল্লাহ করেছেন সেই গ্রেডিং এ তো আমরা মুমিন এবং মুসলিম মুত্তাকি হতে চাই। তাহলে আমাদের আলটিমেট ড্রিম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া, আল্লাহর গোলাম হওয়া। তো সেই গোলাম